আমি মুসলিমা পারভীন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মস্তান মাহিসাওয়ার ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। আমি আজকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষণ মনোবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের শিক্ষণীয় বিষয় বা বিষয়ের শিরোনাম হলো চল বা ভেরিয়েবল। তাহলে আমরা প্রথমে জানব চল কি বা চল বলতে কি বোঝো। চল, চলের ইংরেজি প্রতিশব্দ হলো ভেরিয়েবল। এটি একটি বৈজ্ঞানিক শব্দ। চলের বাংলা অর্থ রয়েছে, চলের বাংলা অর্থ হলো চলনশীল বা পরিবর্তনশীল। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই পরিবর্তনশীল, অর্থাৎ এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। যেমন আলো, বাতাস, পানি, আর্দ্রতা, তাপমাত্রা, শৈত্যতা সব কিছুই পরিবর্তনশীল। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এই বিষয়ে প্রায় সব কিছুই পরিবর্তনশীল বা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। এ সকল পরিবর্তনশীল উপাদানগুলোকে চল বলা হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে চল বলে। তাহলে আমরা চলের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা এভাবে বলতে পারি, চল হলো এমন একটি বৈশিষ্ট্য বা গুণ বা উপাদান যা অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে, অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে এবং এই সব প্রভাবকে সংখ্যাতাত্ত্বিকভাবে প্রকাশ করা যায়। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে চলের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এরকম কতগুলো সংজ্ঞা সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই, মনোবিজ্ঞানী পোস্টম্যান এবং ইগেন বলেছেন, চল হলো এমন একটি বৈশিষ্ট্য বা গুণ যার অনেক মাত্রা থাকতে পারে। মনোবিজ্ঞানী হেনরি এল রডিজার ও অন্যান্যদের মতে চল বলতে এমন কতগুলো বৈশিষ্ট্যকে বোঝায় যাকে পরিমাপ করা যায় বা পরিচালনা করা যায়। জন সি রাসের ভাষায় চল হলো বিশ্বের যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে চল বলে। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি চল মনোবিজ্ঞান তথা পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। মনোবিজ্ঞানের যে কোনো কর্মকাণ্ডে এবং যে কোনো পরীক্ষণে চলের উপস্থিতি থাকা খুবই দরকার। তাই চল মনোবিজ্ঞানের একটি মূল্যবান উপাদান। এবার আমরা আসি চলের প্রকারভেদ সম্পর্কে, অর্থাৎ চল কত প্রকার, কি কি এবং তাদের সংজ্ঞাগুলো আমরা এখন জানব। মনোবিজ্ঞানের গবেষণায় সাধারণত চার ধরনের চল ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ চল সাধারণত চার প্রকার: অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল, বাহ্যিক চল। অনির্ভরশীল চল, যে চলকে পরীক্ষণের কার্যকারিতার যে চল পরীক্ষণের কার্যকারিতায়
অন্যের ওপর নির্ভর করতে হয় না, বরং নিজে অন্য জলের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম তাকে অনির্ভরশীল জল বলে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে জল অন্য জলের ওপর নির্ভর করে না তাকে অনির্ভরশীল জল বলে। এই অনির্ভরশীল জলে আরও কতগুলো নাম আছে, যেরকম স্বাধীন জল বা নিরপেক্ষ জল, উদ্দীপক জল। এই জলের নামগুলো দেখে আমরা অনির্ভরশীল জলকে চিনতে পারব। এই অনির্ভরশীল জল সম্পর্কে বিজ্ঞানী অ্যান্ডারসন বলেন যে জলকে পরীক্ষক সরাসরিভাবে পরিবর্তন করতে পারেন তাকে অনির্ভরশীল জল বলে। রবার্ট এ বেরন বলেছেন এই জলটি পরীক্ষণের ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। তাহলে অনির্ভরশীল জলটি কি, একটি উদাহরণের সাহায্যে আমরা তা জেনে নিই। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে আমরা অনেকে চমকে উঠি বা চিৎকার করে উঠি। এই যে আকাশে বিদ্যুৎ চমকানো, এটা হচ্ছে অনির্ভরশীল জল। এটা অনির্ভরশীল জল কারণ এটা অন্য কারোর ওপর নির্ভর করে না, এটা আপনাআপনি হয়, অর্থাৎ একমাত্র আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এর জন্য এটি একটা অনির্ভরশীল জল। আর আমাদের যে যে চিৎকার করে ওঠা, এটা হচ্ছে নির্ভরশীল জল। তাহলে আমরা এবার আসি নির্ভরশীল জলে। নির্ভরশীল জল কাকে বলে? যে জল পরীক্ষণের কার্যকারিতায় নির্ভরশীল অনির্ভরশীল জলের ওপর নির্ভর করে তাকে অনির্ভরশীল জল বলে। অর্থাৎ যে জল তার কার্যকারিতায় অন্য জলের ওপর নির্ভরশীল তাকে নির্ভরশীল জল বলে। নির্ভরশীল জলকে সাপেক্ষ বা সাপেক্ষী জল বা প্রতিক্রিয়া জলও বলা হয়ে থাকে। অনির্ভরশীল জল এবং নির্ভরশীল জলের মাঝে একটা কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। অনির্ভরশীল জল সবসময় কারণ এবং নির্ভরশীল জল সবসময় ফলাফল বা কার্য বলে বিবেচিত হয়। এই জন্য বলা হয়ে থাকে অনির্ভরশীল জল এবং নির্ভরশীল জলের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। অনির্ভরশীল জলটা আগে যে উদাহরণটা বললাম যে আকাশে বিদ্যুৎ চমকানো, তা অনির্ভরশীল জল, এবং এই শব্দ শুনে আমরা যে চিৎকার করি, এটা হলো নির্ভরশীল জল। কেন এটা নির্ভরশীল জল? কারণ এটা এই বিদ্যুৎ চমকানোর ওপর নির্ভর করে আমাদের চিৎকার করাটা। এই জন্য এই চিৎকারটা একটা নির্ভরশীল জল। তারপরে আসো মধ্যবর্তী জল। মধ্যবর্তী জলটা হচ্ছে যে জল নির্ভরশীল এবং অনির্ভরশীল জলের মাঝখানে অবস্থান করে এই দুটি জলের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে মধ্যবর্তী জল বলে। মধ্যবর্তী জলকে যোগ সাধনকারী জলও বলা হয়ে থাকে। এই মধ্যবর্তী জলগুলো হলো বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে মানসিক অবস্থাগুলো, যেমন আবেগ, চিন্তন, শিক্ষণ, বুদ্ধি, ব্যক্তিত্ব, এগুলো হলো মধ্যবর্তী জলের উদাহরণ। তারপরে আমরা আসি দেখি বাহ্যিক জল। প্রাণীর দেহের বাহিরে যে সকল উপাদান প্রতিক্রিয়া তথা নির্ভরশীল জলকে প্রভাবিত করে তাকে বাহ্যিক জল বলে। অর্থাৎ এটি বাহ্যিক জল অনির্ভরশীল এবং নির্ভরশীল জলের সাথে সংশ্লিষ্ট নয়, এগুলো সম্পূর্ণ বাহিরের পরিবেশ থেকে সৃষ্ট, যেমন শব্দের তীব্রতা, গোলমাল, স্লোগানের শব্দ বা মিছিলের শব্দ, শৈত্যতা, তাপমাত্রা, আর্দ্রতা, আলো, অন্ধকার, এগুলো হলো বাহ্যিক জল। এই বাহ্যিক জলকে আবার পরীক্ষণ বিশ্লিষ্ট জলও বলা হয়ে থাকে। তাহলে আমরা আজকে জানলাম জল কি বা জল বলতে কি বোঝো, জল কত প্রকার, কি কি এবং এই প্রকারভেদগুলোর সংজ্ঞা।
এগুলো আমরা আরো ভালোভাবে জানবো। তোমরা বাসায় এগুলো পড়বে এবং এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে আজকে আমি এখানে আমার আলোচনা শেষ করছি, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।